আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফোজেন আসমিন। কেমন আছেন আপনারা সবাই? তো আমরা উইকেন্ডে একটা পার্টিতে গিয়েছিলাম, আর সেই পার্টিটা ছিল আমাদের খুবই আদরের লিটল একটা পরীর প্রথম জন্মদিনের পার্টি। তো আমরা সেটা সেলিব্রেট করতে গিয়েছিলাম, তো সেখান থেকেই আপনাদের সাথে টুকিটাকি কিছু শেয়ার করছি। হোপফুলি আপনারাও এনজয় করবেন। আর হ্যাঁ, অবশ্যই লিটল জাফরাতের জন্য আপনারা দোয়া করবেন। বেবিটাকে আপনারা দেখেছেন আমার ব্লগ, যারা নিয়মিত দেখেন, ও আমার ছেলের এক বছরের ছোট, 1 বছর 1.5 সপ্তাহ। তো এই তো মাশাল্লাহ, দিনগুলো খুব দ্রুতই চলে গিয়েছে। সেদিন হলো জাফরাত, আর এখন 1 বছর হয়ে গিয়েছে, ভাবতে খুব অবাক লাগে। তো আমরা চলে এসেছি, আর এই তো সবাই এখন ছবি তুলছে। এখনও সবাই চলে আসেনি, ফ্যামিলির খুব ক্লোজ কয়েকজন এসেছিলো আর আমরা এসেছিলাম, আর সবাই আসার পর কেক কাটা হবে। তো সবাই মোটামুটি চলে এসেছে, এখন জাফরাতের কেক কাটা। কিন্তু জাফরাত কেক কাটতে যাচ্ছে না, তো ওর বাবা মাই কেটেছে ওর পক্ষ হয়ে। তো এটা হয় বাচ্চাদের, আমার ছেলে তো কান্নাও করছিল প্রথম বার্থডেটা, সব বাচ্চারই একটু ডিফারেন্ট যায়, ওরা এতটা বুঝে না। তো মাশাল্লাহ শি ওয়াজ হ্যাপি এমনিতে, আর দ্যাটস গুড। মেয়ে বেবিগুলো হয়তো বা এরকমই হয়। আর যেমন মেক শিওর করতেছে ওর মেয়েকে বেস্ট বাইটটা দেওয়ার জন্য, সে অনেক বাছাবাছি করতেছিল কোনটা দিবে। সো ইয়া, হি ফাউন্ড ইট। আজকে আমার ছেলে পার্টিতে আসার পর থেকেই ঘন্টা খানেকের মতো আমার কোল থেকে একদমই নামছিল না। তো কেক কাটার পর পপি ওকে জোর করেই মোটামুটি কোলে নিছে, তারপরে ও গিয়ে একটু ইজি হয়েছে। আর এখানে জাফরাতের কিছু সুইট মেমোরি স্ক্রিনে, আমার দেখতে খুবই ভালো লাগতেছিল। এই মেমোরিগুলাই আসলে রয়ে যায়, দেবীগুলো তো খুব দ্রুত বড় হয়ে যায়।
আর এই তো এদিকে জাফরাতের ফটো সেশন করানোর চেষ্টা করা হইতেছে, বাট ও বারবারই এখান থেকে চলে যাচ্ছিল খুব কষ্টে, কিছু ফটোগ্রাফি করতে পারছে ফাইনালি। ও মোবাইল নিয়ে অনেক বিজি ছিল, থাকতে চাচ্ছিল না এদিকে। আর জাফরাত আর জিব্রিল কাছাকাছি বয়সের হওয়াতে দেখা গেছে যে কোনো পার্টিতে গেলে ওরা দুজন প্রায় একসাথে খেলা করে, তো সেটাই হচ্ছিল। আর আমার ছেলে তো মিউজিক হচ্ছিল, ডান্স করতেছিল, ও মানে একটু মিউজিক শুনলেই হয় ও নিজে ডান্স করা শুরু করে দেয়, বা অন্য কেউ ডান্স করলে ওখানে চলে যায়, ও অনেক পছন্দ করে। আর জাফরাতের পিছন পিছন ঘুরতেছিল, আল্লাহ মজা লাগতেছিল। তো আমি ভাবলাম আমি একটু ফ্রেম করে নিই, আমার কাছে এই মেমোরিগুলোই থাকবে, ওরা তো দুদিন পরেই বড় হয়ে যাবে। আর এই যে ডিনার ইজ সার্ভড, অনেকগুলো আইটেম অ্যারেঞ্জ করা হয়েছে। আর ইন্দোপাকের ফুড তো আসলেই অনেক মজা, যারা ডালাসে থাকেন ওরা জানেন বাংলাদেশি ফুড খুব কমই পাওয়া যায় এখানে, তার মধ্যে ইন্দোপাক একটা, ওদের খাবার অনেক মজা হয়। তো ওখান থেকে আনা হয়েছিল, তো আমরা খাওয়া দাওয়া নিয়ে বিজি হয়ে গেছিলাম, আসলেই খাবারগুলো অনেক মজা ছিল। থ্যাংকস অ্যাগেইন উপমা অ্যান্ড জামান টু অ্যারেঞ্জ দিস পার্টি অ্যান্ড ইয়ামি ইয়ামি ফুড, উই হ্যাড রিয়েলি গুড মেমোরি। তো ইনি হচ্ছেন দ্য ফটোগ্রাফার, তো ছেলেদেরকে ডিরেক্ট করতেছিল কীভাবে দাঁড়াতে হবে একটা গ্রুপ পিকচার তোলার জন্য। আর এরা তো এরাই, এরা ছবি তোলার চেয়ে ফান নিয়ে বেশি ব্যস্ত, আর আমরা মেয়েরা ছবি তোলা নিয়ে বেশি ব্যস্ত, যেটা সবসময় হয়ে আসছে। তো আমরা খাওয়া দাওয়া শেষে ছবি তোলা নিয়ে কিছুক্ষণ ব্যস্ত ছিলাম, তারপরে শুরু হয়ে গেছে ডান্স পার্টি। তো যেহেতু আমি মিউজিকটা দিতে পারি নাই, কজ
अगेन यूट्यूबे कॉपीराइटिंग एक टा प्रॉब्लम थे के जाए तो आमी जस्ट डांस गुलो अपना देश आते शेयर करती ऑल पिक टू होपफुली अपना देर भालो लग बे তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা পুরো পার্টিটাই এনজয় করেছেন আর যদি আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ ফোজিয়া নাসরিন এবং আমার ইউটিউব চ্যানেল ফোজিয়া নাসরিন সো দুটোই সেম নেম আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজে ফলো করে আমাকে সাপোর্ট করবেন আশা করছি আর ভালো থাকবেন আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ